পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত অ্যামাজন পুরো পৃথিবীর দেড়শো থেকে দুইশো বিলিয়ন টন কার্বন নিজের মধ্যে ধারণ করে অ্যামাজন রেইন ফরেস্ট এখানকার বনাঞ্চল থেকে সৃষ্ট নদীগুলোর ওপর নির্ভরশীল অ্যামাজন সংলগ্ন আট দেশের বাসিন্দা তবে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ আমেরিকা মহাদেশ এর সরাসরি প্রভাবে নিয়মিতই দাবানলের শিকার হচ্ছে অ্যামাজন বছরের প্রথমার্ধে ব্রাজিলের আমাজনে দাবানল সৃষ্টি হয়েছে প্রায় সাড়ে তেরো হাজার বার যা গেল বিশ বছরের মধ্যে সর্বোচ্চ দাবানলের ভয়াবহতায় চার দশকে বিশ শতাংশ এলাকা হারিয়ে গেছে অ্যামাজনের মানচিত্র থেকে পাশাপাশি অস্বাভাবিক হারে কমছে পানির স্তর প্রমত্ত নদীগুলোয় জেগেছে বিস্তীর্ণ চর অ্যামাজন থেকে সৃষ্ট সবচেয়ে বড় নদী মাদেইরা ব্রাজিলে প্রবাহিত এই নদীর পানির স্তর খরার কারণে নেমেছে ইতিহাসের সর্বনিম্ন স্তরে এতে ভয়াবহ দুর্যোগে মাদেইরার ওপর নির্ভরশীল মানুষের জীবন নদী পানি শূন্য থাকায় থমকে গেছে কৃষিকাজ থেকে শুরু করে মৎস্য আহরণ নৌযোগাযোগের সেবা দেয়া জনগণও এখন বেকার

or indirectly via socio-economic impacts. পূর্ববর্তী বছরগুলোর মতো এবারেও প্রত্যাশামতো শীতল হয়নি প্রশান্ত মহাসাগর। এতে আবারো পৃথিবীর বুকে ফিরে এসেছে এল নিনো যা স্থায়ী হতে পারে 5 থেকে 7 বছর। তাপমাত্রা বৃদ্ধির কারণে দাবানল ও খরার প্রভাব ভোগ করতে হচ্ছে আমাজন সংলগ্ন এলাকার বাসিন্দাদের। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা না কমলে বায়ুমণ্ডলের উষ্ণায়ন একসময় পরিণত হবে অগ্নিকুন্ডে যা প্রাণীকুলের ব